সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করব আজকের আমাদের এই বিশেষ রবীন্দ্র জয়ন্তী পর্ব। আমাদের আজকের এই বিশেষ পর্বে ছয় জেলার ছয়জন বিশেষ বন্ধুরা দাদাগিরি খেলবেন আমার সাথে। এনারা প্রত্যেকেই তাদের নিজের পরিসরে সফলভাবে দাদাগিরি করে দেখাতে পেরেছেন বলেই আজ এই মঞ্চ অব্দি পৌঁছতে পেরেছেন তারা। দাদাগিরি খেলার জন্য আজ পুরো বাংলা দেখবে তাদের দাদাগিরি। পরিচয় করে নেওয়া যাক আজকে স্পেশাল মানুষদের সাথে। আমাদের সাথে একজন স্পেশাল মানুষ আছেন বাংলাদেশ থেকেও, তাই আলাপ করিয়ে নেবো এই স্পেশাল সিক্সের সাথে। জোরে হাত তালি হোক তাদের জন্য। মহসিন উল হাকিমের সাথে বাংলাদেশের মানুষ, উনি কিন্তু পেশায় সাংবাদিক, আর সাংবাদিক শুধু নন, উনি দুঃসাহসিক অনেক কাজ করেছেন যার জন্য বাংলাদেশের মানুষ ওনাকে খুব পছন্দ করে, ওনাকে খুব ভালোবাসে, বাংলাদেশকে জলদস্যু মুক্ত করতে সাহায্য করেছেন। এটা কীভাবে? এটি হচ্ছে যে সুন্দরবন তো একটি ভয়ঙ্কর জায়গা এবং দুর্গম জায়গা, সেখানে প্রায় ছয় দশক ধরে দস্যুতা ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো ওইখানে যে মানুষরা যেটা সুন্দরবনের উপর নির্ভরশীল, প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি, খুবই প্রান্তিক, এবং ওই মানুষগুলোর কাছে যখন আমি গেছি একটা দুর্যোগের পরে, আইলার পরে, তো তাদের কাছে আমি তাদের অবস্থা জিজ্ঞেস করছি, তারা প্রত্যেকেই বলছে যে আমাদের এটা ঠিক আছে কিন্তু আমাদের জলদস্যুতাটা হচ্ছে বড় সমস্যা। তা আমি ওটা নিয়ে নিউজ শুরু করলাম, তো দেখি যে নিউজ সংবাদ যাচ্ছে, খুব একটা ফিডব্যাক পাচ্ছি না, এটা সমাধানে খুব আগ্রহ নেই। কিন্তু ধীরে ধীরে আরও সংবাদ হতে শুরু করলো, বাংলাদেশ সরকার একটু সিরিয়াস হলে প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিলেন, একটি টাস্কফোর্স করলেন, অভিযান চলছে, জলদস্যুতার দুপুর রয়ে গেছে। আমি কাজ করতে গিয়ে দেখলাম যে না, এভাবে এটিকে শূন্য করা যাবে না। তখন তাদের সঙ্গে যোগাযোগ শুরু করি, সেই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ শুরু, এবং তারা আমাকে যেটি জানাচ্ছে যে তারা সেই জীবনটা উপভোগ করছে না। তো আমি তখন ভাবছি যে ঠিক আছে, তুমি উপভোগ করছো না, এদিকে এই পুরো এলাকার মানুষের ঘুম নেই, তোমারও ঘুম নেই, তাহলে তোমার একটা ঘুমের ব্যবস্থা করা দরকার, কীভাবে তোমরা আত্মসমর্পণ করো। তো সেখানে তারা আস্থার সংকটে ভোগে যে কী হবে তার ভবিষ্যতে। তখন আমি নিজেই এটির চুক্তিয়ালি বা মধ্যস্থতার দায়িত্ব নিই, সরকারের কাছে প্রস্তাব দিই, এবং সরকার পরবর্তীতে রাজি হয়। একে একে প্রতিটি দস্যু দল 2018 পয়লা নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলেন এর ধারাবাহিকতায়। দেখি ওনার কর্মকাণ্ডের কিছু অংশ আছে, আমরা একবার দেখি। সুন্দরবনের গভীর জঙ্গল যেখানে জলে কুমির ডাঙায় বাঘ, তার বাইরেও একটা বিরাট ভয় বাংলাদেশের মানুষদের তাড়া করে বেড়াত, জলদস্যু। একের পর এক আক্রমণ, লুটপাটে মানুষ ভয় কাঁপতেন। সেই বাংলাদেশকে সম্পূর্ণরূপে জলদস্যু মুক্ত করতে এগিয়ে আসেন সাংবাদিক মহসিন উল হাকিম। অনেক লড়াইয়ের পর আজ 328 জন জলদস্যু আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছে। বাংলাদেশ হয়েছে জলদস্যু মুক্ত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সরকারের কাছে জমা দিবেন, আজ জীবনে যেন এই পথে কেউ না আসে। আজ হাত বাড়ালেই বন্ধু হয়ে ওঠার নজিরবিহীন গল্প শোনাতে আমি তোমায় ভালোবাসি মহসিন বাবু এসেছেন দাদাগিরির মঞ্চে। তোকে বড় বেশি ভালোবাসি। জীবন ছিল সেটা জানবো আমরা খেলা চলাকালীন। আমাদের বাকি পার্টিসিপেন্টদের সাথে আলাপ করিয়ে দিই।